মাদার হারলিক্স প্লাস তাই কি এটা আমি খাবো কেন হ্যাঁ কেন আচ্ছা তুমি যে মা হতে চলছো আমি তো বাবা হতে না তা মাদার হারলিক্স আছে কিন্তু ফাদার হারলিক্স নেই কেন দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা প্র্যাঙ্ক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সো আজকের প্র্যাঙ্ক ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে প্র্যাঙ্ক ভিডিওটা কি হতে চলেছে অন্যরকম একটা মজার প্র্যাঙ্ক ভিডিও হবে সো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন সো ভিডিও শুরুর আগে আমি বলবো যারা যারা এখনও পর্যন্ত দিজেন্দ্র লাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন আছে বেল বাটন চেপে দিয়ে অল করে দেবেন যাতে আপনার ভিডিওগুলো পান সো সাথে থাকুন আপনাদের বৌদি না আসা পর্যন্ত আমি ওয়েট করব আপনাদের বৌদির জন্য তারপর প্র্যাঙ্কটা শুরু হবে সো কি প্র্যাঙ্ক হবে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন সব সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন কাজ কাম হয়ে গেছে নিয়ে যাও কি তুমি যে মা হতে চলছো আমি তো বাবা তাই না তা মাদার হারলিক্স আছে কিন্তু ফাদার হারলিক্স নেই কেন আমি জানি তুমি মা হবা এই জন্য তুমি মাদার হারলিক্স খাবো এখন হারলিক্স কে দিতে বলছে আমি বাবা হব এই জন্য আমি হারলিক্স খাবো এখন কি দিতে বলছে আমি নিয়ে আসছি আমি খাবো তাই কে তুমি কে খাবা হ্যাঁ তোমার তোমার কেউ খেতে বলে না কেউ খেতে বলে নি আমার ইচ্ছা আমার মনে হলো যে মারা যেহেতু মাদার হারলিক্স খাবে তাহলে বাবারা ফাদার হারলিক্স খাবে তো ফাদার হারলিক্স তো বাজারে নেই এই জন্য আমি খাবো তুমি তো আমারই খাওয়ালে না তো তুমি খাওয়াবে হ্যাঁ বাজারে মাদার হারলিক্স থাকতে পারে মাদার প্লাস হারলিক্স থাকতে পারে তাহলে ফাদার হারলিক্স নেই কেন এই যে সবসময় বলে নারী পুরুষের সমান অধিকার নারী পুরুষের সমান অধিকার তাহলে মাদার হারলিক্স থাকতে পারে কিন্তু ফাদার হারলিক্স নেই কেন পুরুষদের জন্য অন্য তো কিছু আছে কি অন্য কি আছে এমনি অন্য খাবার দাবার আছে কি খাবার দাবার আছে বলো নারী পুরুষের তো সবার সমান অধিকার মহিলাদের পেটে সন্তান হয় মহিলারা সন্তান প্রসব করে তাহলে পুরুষরা কেন করে না পুরুষরা করে এখন আধুনিক যুগ পুরুষরাও করে তুমি তাহলে জানো না তুমি তাহলে জানো না কোম্পানির কাছে একটু কথা বলার দরকার হারলিক্স কোম্পানির সাথে একটু কন্টাক্ট করতে হবে কি করেছে তুমি অনলাইনে অনলাইনে কন্টাক্ট করে তোমার কি হয়েছে তোমার খাওয়া লাগবে না কোম্পানি মাদার হারলিক্স প্লাস বের করতেছে মাদার প্লাস হারলিক্স তবে ফাদার হারলিক্স অবশ্যই বের করার দরকার কেন ফাদারের কি দরকার হ্যাঁ ফাদারের খাওয়ার দরকার নেই কেন বাবার পুষ্টির দরকার নেই ওকে পুষ্টি লাগবে শুধু মারই পুষ্টি লাগবে তো মার পেটের ফলে হবে মানুষ হয়ে মার কাছে হ্যাঁ দেখি রাখবে মা পেটে ধরবে মা তো বাবার পুষ্টি দরকার বাবার পুষ্টির দরকার নেই হ্যাঁ হ্যাঁ গভীরে যাইতে যাচ্ছি না আমি বাবার পুষ্টির দরকার নেই মজা করে আমার সাথে সিম্পল হারলিক্স আছে তাই খাওয়া সিম্পল হারলিক্স খাও কেন আমি ফাদার হারলিক্স খাও ফাদার্স তৈরি করতে খাই আরে সেই জন্য তো তুমি বলছি যে কোম্পানির সাথে আগে কন্ট্যাক্ট করতে হবে ফাদার্স প্লাস তোমার এখন আনতে বললো কি রাতে আমি নিজে এসে নিজে এসে আনছি তুমিও খাবো আমিও খাবো না তুমি খাও কেন আমি খাবো না আর তোমার তুমি এখন আনতে বলি না এখন খাওয়ার সময় এখন তো খালি পেটে এইজন্য কম ভরা পেটে হলে বেশি হতো তাই না কি
ব্যথা থাকবে না, আর থাকবে না, ব্যথা চলে গেছে। দেখো এটা আমি খুলবো, বের হয়ে গেছে প্যাকেট। আমিও খাবো মাদার্স হরলিক্স, থাকতে পারে না। আমি খাবো তো বললাম, হরলিক্স খাওয়ার কথা বলেই হাসি লাগতেছে। খাবো তুমি খাবা, খাওয়ার সময় আমার ডাক দিবা, আমিও খাবো। কোম্পানি যখন ফাদার্স হরলিক্স বের করবে, ফাদার্স প্লাস হরলিক্স, তখন থেকে আলাদা আলাদা খাবো। তোমার কোনো পুষ্টির দরকার নাই। কেন আমার দরকার নাই? কেন কে আমার দরকার নাই? কেন তোমার কোনো দরকার নাই? তোমার পেটে নেই। আমার পেটে নেই বলে আমি খেতে পারবো না। তোমার তোমার তো কোনো সমস্যা না, আমার মাথাগুলো দুর্বল লাগে তো, যে যে যার বাচ্চা হয় তার লাগে, তোমার তো বাচ্চা আছে না, তোমার লাগবে, দুর্বল লাগবে তোমার। তুমি তো দিব্যি তিনবার খাতে খাতে যাচ্ছি, তোমার লাগবে না। কেন লাগবে না? লাগবে না, দিব্যি দিব্যি তিনবার খাতে যাচ্ছি, তোমার তো বমি হয় না। খাচ্ছি তাই কি, পুষ্টির তো দর, আমার তো পুষ্টির দর না তোমার ছাড়া, তোমার পেটে তো না। এই যে মাদার্স পিলার সরলিস আনছি, একা একা খাবা, আমার একটু খেতে দিবা না, এই জন্য এরকম কাহিনী করতেছো। হ্যাঁ আমার দেবা না, কি দেবা না, কথা বলে না, কি দেবা না, দেবা না, দেবা না, কি কি দেবা না, আমার খেতে দেবা না। না কেন, আমি রীতিমতো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্ট করে বলবো যে মাদার্স প্লাস হরলিক্স থাকতে পারে, কিন্তু ফাদার্স প্লাস হরলিক্স নেই কেন? আমি তোমার মজা দেখাবো, আমি ফাদার্স প্লাস হরলিক্স কিনি, তোমার সামনে আমি খাবো, তোমাকে ভালো লাগবে না। ভালো লাগবে না, চলে যা। কি ভালো লাগবে না? ভালো লাগবে না কি? ভালো লাগবে না কেন? ভালো লাগবে না তোমার? ভালো লাগবে না, আমি কথা বললি তোমার ভালো লাগে না কি? কি শোনো তো, ভালো লাগতে হবে তোমার। কেন দেবা কি না দেবে? না কেন দেব না, কেন দেব না, হিংসা হয়? হ্যাঁ আমার উপর হিংসা হয়? আর তো ফালতু কথা শোনাই চলে গেল। কে চলে গেল দেবা কি না বলো তো, বলো দেবা কি না, কে দেবা? সত্যি দেবা না? আমি তাই ফাঁসি গিটা তুমি কেন খাও না? কেন ওই তুমি না খেলে তো আমার ভালো, আমি খাও, আমি খাও, কেন বলো? আমি চলে গেলাম। কে চলে গেল? আমার কথা শুনতে ভালো লাগছে? এদিকে দেখো দর্শক মন্ডলী, মাদার্স প্লাস হরলিক্স থাকতে পারে, কিন্তু ফাদার্স প্লাস হরলিক্স নেই কেন? এটা কোনো কথা?
কোম্পানিকে ফাদার্স প্লাস হরলিক্স তৈরি করার আবেদন করতে হবে, বুঝতে পারছেন? নারী পুরুষের সমান অধিকার, সবখানে নারী পুরুষের সমান অধিকার। তাহলে মাদার্স প্লাস হরলিক্স থাকতে পারে, ফাদার্স প্লাস হরলিক্স নেই কেন? সো দর্শক মণ্ডলী, প্রিয়াঙ্কটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।